আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তিন ধরনের ইফতার আইটেম। তো চলুন রেসিপিগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি বেগুন কেটে নিয়েছি। তো এখানে চাকচাক করে বেগুনগুলো কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন হাত দিয়ে মিশিয়ে নেব। তো মশলাটা মেশানো হয়ে গিয়েছে, এখন আমি একটা সাইডে রেখে দেব। এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন 1টি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। এইখানে আমি 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম নিয়েছি আর এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা। প্রথমে আমি বেগুনগুলো ময়দাতে কোটিং করে নেব। ভালোভাবে ময়দাটা লাগানোর পর আমি ডিমে চুবিয়ে নেব। এখন শুকনো হাতে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। তো ভালোভাবে ব্রেড ক্রাম লাগিয়ে নিতে হবে। সবগুলো আমি এইভাবেই তৈরি করে নেব। তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি পরবর্তী রেসিপি তৈরি করব। তো সেটা হলো ডিম আলুর চপ। তার জন্য নিয়েছি এখানে 500 গ্রাম আলু সেদ্ধ করে অর্ধেকটা আমি এখানে নিয়েছি আর অর্ধেকটা অন্য রেসিপির জন্য রেখে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 2টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু ভুলেও কাঁচা পেঁয়াজ দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর 1টা ডিম থেকে আমি 4টি ভাগ করে কেটে নিয়েছি। 1টা ডিম আমি 4 ভাগে কেটে নিয়েছি। আপনারা চাইলে 2 ভাগ করেও কেটে নিয়ে আপনারা ডিম আলুর চপ তৈরি করতে পারবেন। তো আমি হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এখন কিছুটা আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি। এখন গোল করে তারপর আমি চ্যাপ্টা করে নিচ্ছি। তো মাঝখানে দিয়ে দিচ্ছি ডিম। তারপর আমি আলুর অংশগুলো টেনে এনে মুখটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে আমি লম্বাতে শেপ করে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। তো সবগুলো এইভাবে তৈরি করে নেব। এখন আমি ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নেব। তো প্রথমে ডিমে চুবিয়ে নেব। তো এটাও আমি শুকনো হাতে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। তো আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো হয়ে গেল আমার ব্রেড ক্রাম লাগানো। সবগুলোতেই আমি এইভাবে ব্রেড ক্রাম লাগিয়ে নিলাম। এখন তৃতীয় নাম্বার রেসিপি তৈরি করব। তো সেটা হলো আলুর টিকিয়া। তার জন্য নিয়েছি এখানে আলু আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ।
দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, এক চা চামচ পরিমাণ কাবাব মশলা, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2-3টার মতো কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 3 পিস পাউরুটি এখানে আমি পানিতে ভিজিয়ে তারপর পানিটা চিপে নিয়েছি এখানে। তো এটা আমি এখন ভর্তার মতো সবগুলো মেখে নেব। আপনারা চাইলে পাউরুটির পরিবর্তে ব্রেড ক্রাম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নেব। তো এখন কিছুটা আলুর মিশ্রণ নিয়ে আমি টিকিয়ার শেপ দিয়ে নেব। এইখানে যে আমি কাবাব মশলাটা দিয়েছি তো সেটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এখানে চাট মশলা দিতে পারেন, তা না হলে গরম মশলার গুঁড়াও এখানে ব্যবহার করা যাবে। তো এইভাবে আমি চ্যাপ্টা করে টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছি, সাইড দিয়ে যেন ফাটল না থাকে, তো তা না হলে কিন্তু ভাজতে গেলে ভেঙে যেতে পারে। তো আরও একটি তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে সবগুলো তৈরি করে নিলাম। এখন আমি সবগুলো ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম লাগিয়ে নেব। এখন শুকনো হাতে ব্রেড ক্রাম ভালোভাবে লাগিয়ে নেব। তো আপনারা কিন্তু এইভাবে ফ্রোজেন করেও রাখতে পারেন, 15 দিন বা 1 মাসের মতো রাখা যাবে। তো সবগুলো এইভাবে ব্রেড ক্রাম লাগানো হয়ে গিয়েছে, এখন আমি ভাজতে যাব। চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম, এখন আমি প্রথমেই বেগুনের চপগুলো ভেজে নেব। তো একটা একটা করে দিয়ে দিচ্ছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। তো এখন ভেজে নেব ডিম আলুর চপ। তো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে যাওয়ার পর অপর পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। আর ডিম আলুর চপটা কিন্তু ভাজতে বেশি একটা সময়ের দরকার নেই, কারণ এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো ডিম আলুর চপটাও হয়ে গিয়েছে, এটাও আমি নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলুর টিকিয়া, এটাও আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে যাওয়ার পর আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। তো আলুর টিকিয়াগুলো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমার 3 ধরনের ইফতার আইটেম। তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।